নোয়াখালীর সেনবাগে তৃণমূল নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের সাবেক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সেনবাগের ইউপি চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরীর বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা নোয়াখালীর তিন আসনের সংসদ সদস্য মোর্শেদ আলমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন। পরে সংসদ সদস্য মোর্শেদ আলমের কুশপুত্তলিকা দাহ করা হয়।